अशीत संदोषा डीजे बापी जय बाबू दूषा एक नंबर पर रख में तो उत्तम हरी नहीं बोलो उत्तम हरी हाँ नाम दे रखा पर उत्तम हरी नहीं आचे हाँ अवश्य ओ उत्तम हरी नहीं अरे जारी बाबू जो देख शोपिया तू तू चल 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 तू इशाद भोरी बिस्ती आला और आमी शाद भो हरी नहीं आज के रोई नौ बजे बेहुरा लोग अंदर है मिलन कराते हमें अरे जाइए बाबू जी आज तो मत ये शो बोले दादी ओ कारी कौन हो बोली उत्तम हरिनी बोले दागिली ओ कारी कौन हो बनी उत्तम हरिनी बोले दागिले के दागिले ओ कारी अरे कुन सहजनी बोले दागिले नाम धोजे दागिले पाने रोई देखी पहाड़ी घरे पौड़ा चोकर कुमार घरे बोधीपा शिपो हाय रोजनी अरे पौड़ा चोकर कुमार घरे बोधीपा शिपो हाय रोजनी पहाड़ी कहो बाबू दो बाजारे ना पी बाबू बिना बाजारे ना पारी को बाबू यामी बाजारे
হাজার না পারি গো বাবু আমি দু হাজার না পারি ই বাবু এক হাড়ির মে আছে দুটি বাজার পারবি নাকি বাবু একটি বাজার পারবি বাবু তাহলে শোনো একটা লোক তুমি দেখ না ই বাবু লোক বলছিস কি রে ও আমার স্বামী আছে আজকাল তোমার স্বামী কি তাই দেখ না ই বাবু তুই ওকে ডাক ও জরুর আ যাবে তুই কি একবার দেখি দেখ ও জরুর করে আ যাবে আমি নাম জানি না ওর নাম আছে রামানন্দ খুরি বিস্তিওয়ালা জরুর আসবে বাবু এই বাবু শুন ওয়ার টাইটেল বি আছে কি টাইটেল আছে ওয়ার টাইটেল আছে দুমদাম পুটাস ও রামানন্দ ভিস্তিওয়ালা দুমদাম পুটাস ও কোন শহরে সবে বসে একটা ঘর খেয়েছে ওই মধ্যে রামানন্দ ভিস্তিওয়ালা ওরে লালে সরাবি আমান্দা বিস্তালা তুম দাম পড়াস ওরে মরের নেশা তাই নাকি আমি মতাল হয়েছি আরে বল না বল তোমার দেহ আমার দেহ মুখের মলা আমি গলায় পড়ছি লালসা রবি মদের নেশায় মাতাল হয়েছি তোমার দেওয়া মুখের মালা আমি গলায় পড়েছি লালসা রবি মদের নেশায় আমি মাতাল হয়েছি তোমার দেওয়া মুখের মালা আমি গলায় আজ লালসা রবি মদের নেশায় আমি মাতাল হয়েছি তোমায় দেওয়া মুক্তার মালা আমি গলায় পড়েছি এসো এসো কাছে এসো কাছে এসে একটু ভালোবাসো আরে এসো এসো কাছে এসো কাছে এসে একটু আদর করো তোমার মুখের মিষ্টি হাসি একটু তুমি দাল সাজাবি মাদের নেশায় আমি মাতাল হয়েছি তোমায় দেওয়া মুক্তার মালা আমি ভোলায় পড়েছি লালে সরাবি মাদের নেশায় আমি মাতাল হয়েছি তোমারে দেওয়া মুক্তার মালা আমি তুই ইতনা দারু কেন খাস ওরে দারু না খেলে নে আমার মনটা ঠিক থাকে না ইরামা শুন না এই বাজার মে হাম দোনো কো কাম মিল গিয়া রে পিছে দেখতে রে এক বার নতুন বাবু আয়া এখানে কোন বাবু আছে রে শালা আমার ছেলে ইরামা তেরা পিছে দেখ এক নয়া বাবু আয়া বাবু কি সালাম কো এ সালাম তু এ ইরামা ও নয়া বাবু আছে সিদ্ধেশি পিনাম কর পিছে সে কেন পিনাম করছিস শুন না এ তো বুল্লা এই লেখুন সকাল সকাল দারু পিয়ে লিয়েছি তো আরে সামন সামন যদি আমি পন্নাম করি তাহলে হয়তো মোদের গন্ধটা লাগতে পারে তাই তো আমি পিছে পড়ে চালন করেছি ইরামা তু শুনলা হাম দোনো এই বাজার মে কাম করব কত পয়সা করে দিবিস বাবু সে শুনলে তাই লাগে এ তো খানালে আমি ওই জিনিসটা খাই না খাই না এ চুচু এ রামানন্দ বাবু বলো বাবু এই বাজারটা পরিষ্কার করতে হবে বাজার হে আমরা দুজনে মিলে আমি সাফ করে দেব সাফ করে আচ্ছা আচ্ছা এক কত দিতে হবে হে আমার ওই প্রতি প্রত্যুষে পাঁচ টাকা করে দিতে হবে দেবো হ্যাঁ আর আধা কিলো খৈনি দিতে হবে আড়াইশো গ্রাম চুনা দিতে হবে আর লাস্টে কি জানে বাবু একটি ওই গোলাম
পেট মোটা গলা সরু একটা বোতল এই বাজারটা ভালো করে সাফ করো হ্যাঁ তোমার গলা সরু ঠিক আছে ঠিক আছে এ বাবু আমি মায়া লোক আছি হ্যাঁ এ দুটি বাজার সাফ করার লাগি আমাকে 500 রুপিয়া দিতু 500 হ্যাঁ তুই পুরান তো ফার্মেসি করে নে এ বাবু তুই তবে বাজার সে হট যা তোরা কায় ধুলা কাদে লাগি যাবে তুই দেখে লিবি বাবু এ বাজার মে একটি সুসি পড়ে থাকলে তুই খুঁটে নিতে পারবি বাবু ও হো ঠিক ঠিক উত্তম বলু বাবু আচ্ছা তোমরা ভালো করে সাফ করো আমি একটু চা খেয়ে আসি বেশ বাবু ঠিক 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 ইরা মা তুই যা হ্যাঁ পানি লেকে আ যা পানি এই হ্যাঁ ঠিক বলেছিস ঠিক বলেছিস বাজারটা পুরো ধুলা হয়ে গেছে তো পানি দিয়ে কাদার না করলে আমাদের সাফ ইরা মা জলদি আ জাতি হো জল ভরিতে হিয়া দাদার রাজ দুয়ারে 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 দুয়ারে মাঝ দুয়ারে ফাঁস দুয়ারে হিয়া রাজা রাজ দুয়ারে ঘর দুয়ারে বার দুয়ারে আরে হিয়া দাদা রাজ দুয়ারে ফাঁস দুয়ারে মাঝ দুয়ারে হিয়া রাজা রাজ দুয়ারে ঘর দুয়ারে বার দুয়ারে জাতি হো জল ভরিতে হিয়া দাদার রাজ দুয়ারে জাতি হো জল ভরিতে হিয়া দাদার রাজ দুয়ারে নামটি আমার নন্দ হরি হরি ডাকলে ঘরে রইতে নারি নামটি আমার নন্দ হরি ডাকলে ঘরে রইতে নারি ওরে নামটি আমার নন্দ হরি হরি ডাকলে ঘরে রইতে না পারি নামটি আমার নন্দ হরি ডাকলে ঘরে রইতে নারি ওই তো বুড়া সব কাদা করে দিয়েছি রে মা তুই ইতনা পানি ছিটে সব কাদা হো গিয়া রে তুই জলদি যা ঝুড়ি লেকে আ যা সত্যি তাই তো রে আরে ঝুড়ি ফেলে এসেছি তা জলদি আসবি রে মা আর ঝাড়ি দাড়ি রে আর কি আ ঝাড়ু মা ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি ঝাড়ু দাড়ি কিয়া ঝাড়ু মারি এই সব বাবুরি বাজারে ঝাড়ু ধারি আবার এই সব বাবুর বাজারে ঝাড়ু মারি নতুন বাজার পাবো সাপা করি আবার সবিতি বাজার হামরা সাপা করি ঝাড়ু দাড়ি ও স্বপনদা স্বপনদা কি হলো আমার স্বামীতে কিছু কি ভালো মানুষ ছিল জানো কোন নেশা বাস দিত না বাংলার বোতলে এক নিঃশ্বাসে উড়ে দিত আরে সব সপে রে আমি নাকি ওর দিদি আছি আরে সব সপে রে আমার কেন হল তোমাকে এত দেরি আমায় কানে কুকুরে বের দিয়েছে তাই তো দেরি আমার কেন হল মুখরা এত দেরি আমার ঝুলি ফেলে মই সালাম করি ধান দাহারি কিয়া ঝাঁক মাহারি ধান দাহারি কিয়া ঝাঁক মাহারি আমার নয়া বাজার আমকো সাফা কহরি ইতাহায়া বাজার হামনা সাফা করি আবার সবজি বাজার হামনা সাফা করি ধান দাহারি কিয়া ঝাঁক মাহারি ধান দাহারি কিয়া ঝাঁক মাহারি ধান দাহারি কিয়া ঝাঁক মাহারি ও মাস্টার দা কি হলো বলছি আমার স্বামীলে থেকেছ তোমার স্বামী তোমার স্বামী আজকে সকাল থেকে মাল খাচ্ছে মালের নেশায়
হাইড্রেনের ভিতরে ঝুড়ি নিয়ে পড়ে গেছে। কি ভালো মানুষ ছিল জানো, কোন নেশা বাদ দিত না, তো সব নেশা করত। আরে সব চোপে রে, কি বললি? আমি তো আর শালি আছি, ইদারা ইদারা। আরে সব চোপে রে, ও আমার শাশুড়ি রে, আবার কেন হলো তোমাকে এত দেরি? বাজার সাফ হয়ে গেছে, হে তুই বাবুকে ডাক দে। বাবু, এ বাবু রামানন্দ, বাজার পরিষ্কার হয়ে গেছে। হ্যাঁ, তো মানা করি লাগবে তাই তো। আচ্ছা রামানন্দ, এই বাজার পাশে আমার একটা ছোট্ট তাঁবু আছে, ওই তাঁবু থেকে তুমি বসো, আর আমার ম্যানেজারকে দিয়ে তোমার মানাটা পাঠিয়ে দিচ্ছি। আর তত সময় হাড়ির মেয়ের সাথে ছোট্ট গোপন কথা বলছি। হেরে আমার, লেকিন আমার বিবির সঙ্গে এই বাজারে তোর গোপন কথা কি থাকতে পারে? মুখ টুক সামলে কথা বল, নইলে এই বোতল সেলা মেরে রাখ। রামানন্দ, তুমি যেটা ভাবছো সেটা নয়, উনি হচ্ছে সম্পর্কে আমার ধরম দিদি। দেখো এখন দিদি বলে বেশি দরজা ঠেলছে, এই মুহূর্তে কি ছেড়ে দিয়ে যাওয়া যায় এই ফাঁকা ময়দানে? আমি তোরে পিছে আছি। আরে বললাম তো আমি, শোন একটা কথা বলে দিই, বুঝলা রে? যাওয়ার সময় না আমি একটা লক্ষণ দেখা নি, এই রিখার পাশে থাকবি তুই ইপার, আমি ইপার থাকবো। হ্যাঁ, আর লেকিন বাবু থাকবে ওপার, ঠিক আছে? একটু যদি ওদার ওদার হয়েছে না, তাহলে সালা এই বোতলটা ভেঙে একদম তোদের দুজনের ফিটে চালিয়ে দেব। নাম মোর বাবা আসে, আইরা মা, টাটা, বাই বাই। বাবু তুই আমাকে কেন ডেকেছিস বুললারি? কিসের জন্য ডেকেছিস তুমি জানো? বলো। নিশানিনগর ঘরে নামে সাইসদাকর, তার একমাত্র কন্যা বেহুলা সুন্দরকে তুমি চেনো? জরুর চিনি বাবু। তাকে এনে দিতে হবে এই নতুন নয়া বাজারে। আমি পারবো না বাবু। তোমার কোনো কথা শুনতে হবে, জমান করে তোমাকে আনতেই হবে। এই হবে চোখ রাঙালে তুমি এই সবাইকে পাবে বাবু, চোখ রাঙালে তুমি হাড়ির ভেঙে পাবে না, তাই বলছি আমি বেহুলাকে আনতে পারবো না। শোনো হাড়ির, তুমি রাগ করো না, কি চাই তুমি আমাকে বলো। এই বাবু আমার চা চাই তুই তাই দিতে পারবি? বলো কি চাই। আমি যদি ওই আসমানে চা চাই তুই কি পারবি ওই আসমানে চা এনে দিতে? শোনো হাড়ির মেয়ে, আসমানের চাঁদ কখন কেউ দিতে পারেনি, আমি তোমাকে দিতে পারবো না। আরে বেগুলা কি কোনো দিয়ে আনতে পারিনি, আর আমিও পারবো না। তুমি আনতে পারবে না? পারবো না। তুমি জানো এর পরিণামটা কি? এর পরিণাম কি? চাপুকের আঘাতে তোমার সারা শরীর আমি জর্জরিত হয়ে ফেলবো। বাবু আজ রবে না না বেনা না গো। আরে মে আজি এতই বার আমি পারবো না, আমার পথ ছেড়ে দেবে না
থাকে।